আরামবাগ খুশিদিনা আর্ট স্কুলের, খুশিদিনা আর্ট স্কুলের 40 বর্ষপূর্তি উৎসব উপলক্ষে, 40 বছর বর্ষপূর্তি উপলক্ষে আমরা আমাদের যাত্রা শুরু করেছি। 40 বছরে 40টি বৃক্ষ রোপণ দিয়ে শুরু করছি আমাদের উৎসব, এবং এই ব্যাপারেতে সহযোগিতা করেছেন, বিশেষভাবে যদি সহযোগিতা করেছেন প্রথম থেকে, তিনি হলেন আমাদের এই স্কুলের প্রধান শিক্ষক শ্রী বিকাশ চন্দ্র রায় মহাশয়, এবং এই বিদ্যালয়ের শিক্ষক অশিক্ষক কর্মচারী এবং আমাদের সভাপতি প্রদীপ সিংহ রায় আমাদেরকে বিশেষভাবে সহযোগিতা করেছেন। আমরা ওনাদের সহযোগিতায় এই কাজ শুরু করছি। এছাড়াও আমাদের এই অনুষ্ঠান করার জন্য যাদের অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতা ছাড়া করা সম্ভব নয়, তাদের নামগুলো না বললে খারাপ দেখায়, আমাদের গোহাট আকতপুর প্রাইমারি বিদ্যালয়, গোহাটের আকতপুর প্রাইমারি প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক, প্রধান শিক্ষক এবং শিক্ষক অনিন্দ কর্মহাশয় এবং সকল শিক্ষকবৃন্দের সহযোগিতা আমরা পেয়েছি। আমাদের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের আমরা সহযোগিতা পেয়েছি, যেমন ফারহান রহমান, স্নিগ্ধা পাত্র, সঞ্চালী সামন্ত, অঙ্কুশ সামন্ত, সস্মিতা ঘোষাল, সৃষ্টি রায়, রিয়ান ঘোষ, রাইসাদ ঘোষ, সুপ্রদীপ কর্মকার, উদয় রায়, সঞ্জীব ব্যানার্জি, অলিভিয়া হাটি, অনিন্দ দত্ত, সৃণিতা দত্ত, সম্প্রীতি চট্টোপাধ্যায়, সুস্মিতা দেব প্রতিহার, মাধব কুনার ও জয়ন্তী দাস মহাশয়াদের সহযোগিতায় এটা করতে সম্ভব হয়েছে। আরও সকলে আসছেন, তারা আসলে আমরা আবার নাম বলব। যারা যারা আর্থিক সাহায্য করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, তারা হলেন অচিন্ত কুন্ডু মহাশয়, অনিন্দ কর আমার পাশে আছেন, অনিন্দ কর, সমীর আদব, উদয় রায়, সৌরভ কুনার, তারাশঙ্কর নন্দী, নৈপায়ন চক্রবর্তী, অর্ঘ বাড়ি, সৈকত রায় এবং আমাদের স্কুলের আরও সব ছাত্রছাত্রী এবং শিক্ষক। আজকে সভাপতি, বিদ্যালয়ের সভাপতি আমরা ঘোষণা করছি। বিদ্যালয়ের সভাপতি হচ্ছেন আমাদের প্রধান শিক্ষক মহাশয় মাননীয় বিকাশ চন্দ্র রায়। অনুষ্ঠানের উপস্থিত সকল মাননীয় ও মাননীয় বৃন্দকে আমাদের খুশিদিনা আর্ট স্কুলের তরফ থেকে জানাই সম্পূর্ণ সম্মান ও আন্তরিক শুভেচ্ছা। 40তম বর্ষপূর্তি উপলক্ষে আজকে যে বৃক্ষরোপণ উৎসব চলছে, আজ তার প্রথম পদক্ষেপ। আমাদের আজ থেকে 40 বছর আগে আমরা শুরু যখন করি, তখন আমরা বলেছিলাম আমরা চারা গাছে জল দিই বৃক্ষে না। তো আমাদের সেই চারা গাছ, ছোটো ছোটো চারা গাছ আজ বৃক্ষে পরিণত হয়েছে। বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায় আমাদের ছাত্রছাত্রীরা আছে, ডক্টর, ইঞ্জিনিয়ার এবং বড় বড় অফিসার, বিডিও, এসডিও। শুনলে ভালো লাগবে যে এর আগে আমাদের আরও আগে এসডিওসের রায় কিষণদার, না তার আগে, হ্যাঁ প্রচুর রায়, ওনার ছাত্র ছেলে আমার ছাত্র ছিল, আর এসডিপিও অজয় নন্দা ছিলেন, তার মেয়ে আমাদের ছাত্রী ছিল, তারপরে এখন বিরাটের জায়গায় পৌঁছে গেছে, এবং আমাদের এসডিও আমার ছোট ছোট ভাই বোনেরা আছেন, এবং বৃক্ষপ্রেমী সমস্ত যে সদস্য আছেন সবাইকে সরস্বত নমস্কার জানাই। আজকের দিনে এরকম উদ্যোগ কমই আছে। আমরা যদি পৃথিবীতে না গাছ লাগাই, তাহলে পৃথিবী বাঁচবে না, আর পৃথিবী না বাঁচলে আমরাও বাঁচবে না। তাই প্রত্যেকের উচিত একটা বড় এই খুশি বিমা যেরকম একটা উদ্যোগ নিয়েছে, এটা আমি সন্দেশ জানাই। আর আমি তো গায়ে লাগায় নিশ্চয়ই জানেন, আমি বড় বড় করে লাগাই। একটা বাচ্চা শিশু জন্মালে যেমন থাকে পোলিও ভ্যাকসিন, প্রাইমারি, হাই স্কুল, ইউনিভার্সিটি হবে কমপ্লিট ব্যান হয়, আমি সেই রকম গাছকে 10 ফুট 12 ফুট 8 ফুট করে লাগাই, যেটা হলে কারণ গোপাদি পশু তাকে খেতে পারে না। তাই আপনাকেও অনুরোধ করবো, আমি 100টা গায়ে লাগাবো না,
বড় করে লাগাবো, তাহলে সেটা গোবাদি পশু খেতে পারবে না। এবং আমি লাগাই যেগুলো পরিবেশ সংরক্ষণকারী গাছ, অর্থাৎ আম জাম পেয়ারা তো সবাই মানুষ কিনে খেতে পারে, কিন্তু পাখিরা খাবে কত, কী করে পাখিরা বসবাস করবে কোথায়? বট অশুদ্ধতা সমস্ত নিঃশেষ করে দিয়েছি, তেঁতুল গাছ আমরা নিঃশেষ করে দিয়েছি। এবার বাচ্চাদের দিকে দেখাতে হবে এটা তেঁতুল গাছ, এর থেকে টক ফল হয়, কয়েক বেল গাছ নেই। বাপ ঠাকুর দাস সে সমস্ত গাছ লাগিয়ে দিলেন, আবার সবাই খেলে ধ্বংস করে দিয়েছি। লাগাচ্ছি কি তুলসী গাছ, যেগুলো প্রতিদিন 40 কিলো করে জল পরিবেশ থেকে নিয়ে নেয়, আমরা কিন্তু মানে জল পাবো না, হয়ে যাবে ব্যাঙ্গালোর যেখানে জল কিনে খেতে হয়। তাই এখন আমি সবাইকে ভাববার জন্য অনুরোধ করছি, আপনারা একটা করে গাছ লাগান, বড় করে লাগান, সবাইকে সম্মান জানাই। হচ্ছে ভূমিষ্ঠ বিদগ্ধ উনিজন বিদগ্ধ ব্যক্তিবর্গ এবং এখানে উপস্থিত আমার কুশিডিঙ্গা আর্ট স্কুলের সদস্য সদস্যরা এবং আমার প্রিয় সন্তানসম কচিকাচারা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি আজকের এই অনুষ্ঠান সম্পর্কে কথা বলব। প্রথমেই দেখলাম কুশিডিঙ্গা আর্ট স্কুলের যে ব্যানারটা লাগানো আছে তাতে যে ক্যাপশনটা দেওয়া আছে, যে সুকান্ত কবি সুকান্ত ভট্টাচার্যের যে ক্যাপশন যে দুহাতে প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল, এই বিশ্বকে শিশুর বাস যোগ্য করে যাবো আমি, সত্যিই যথার্থ। কুশিডিঙ্গা আর্ট স্কুলের এই ক্যাপশন আজকের এই পরিবেশকে একদম যথার্থ করে তুলেছে, যে বাচ্চা বাচ্চারা কচিকাচারা আগামীর ভবিষ্যৎ যারা, তারা আজকে আমাদের হাতে যে গাছ তুলে দিল দিয়ে প্রমাণ করলো যে তারা আগামীর ভবিষ্যৎ আগামী সমাজকে আগামীতে সমাজকে তারা খুব সুন্দর রাখবে, সুস্বাস্থ্যকর রাখবে, ভালো রাখবে, সেই দায়িত্ব এখন থেকেই ওরা নিজের হাতে তুলে নিচ্ছে, এটা দেখে খুব ভালো লাগলো। এবং এর সাথে সাথে বলবো কুশিডিঙ্গা আর্ট স্কুল তার ডেজিগনেশন হচ্ছে, তার কাজ হচ্ছে একটা আর্ট শিল্প দেওয়া, শিল্প শিখিয়ে আমাদের এই সমাজকে একটা উন্নত স্তরে পৌঁছানো। আজকের এই অনুষ্ঠানও একটা আর্ট, একটা শিল্প, কীভাবে বৃক্ষরোপণ করতে হয়, বৃক্ষরোপণের মধ্য দিয়ে সমাজকে সুস্থ রাখতে হয়, সমাজের ভারসাম্যকে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্যকে বজায় রাখতে হয়, সেটাও একটা শিল্প। সেই শিল্প আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের গোটা সমাজে তারা ছড়িয়ে দিল, এর জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আগামী দিনে কুশিডিঙ্গার এই অনুষ্ঠান এইভাবেই বজায় রাখবে এবং এইভাবেই সমাজকে তারা সুন্দর করে গড়ে তুলবে, এই আশা আবেদন রেখে সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার পক্ষ থেকে। প্রথমে আমি সবাইকে ধন্যবাদ আজকে একটা বিশেষ দিনে গাছকে সামনে রেখে মানুষকে সচেতন করাটা প্রতিষ্ঠান বিভিন্নভাবে গাছ লাগানো এবং গাছকে পরিচর্যা করার সেই সাথে সাথে প্রাকৃতিক আমাদের জীবনে ধ্বংসের পথে এগিয়ে চলেছে তাকে রক্ষা করা, এইগুলো এই বাচ্চাদের মাধ্যমেই আমরা যদি এগিয়ে নিয়ে যেতে পারি এটা আমাদের সমাজ এবং দেশ অনেকটা এগিয়ে যাবে। সেই সঙ্গে সঙ্গে আমাদের স্কুলেও আমরা এটা ছাত্র ছাত্রীদের মাধ্যমে আমরা বিভিন্নভাবে গাছ এবং পশু পাখি থেকে আরম্ভ করে আমরা তাদেরকে বিভিন্ন শিক্ষামূলক প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে আমরা এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছি। আজকের এই বিশেষ দিনে সভাপতি থেকে আরম্ভ করে শিশু অভিভাবক অভিভাবিকা সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। আগামী দিন এই প্রতিষ্ঠান আরও বড় হোক এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। যারা বিশিষ্ট আছেন, বিশিষ্ট যারা উপবিষ্ট আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। কিছু কিছু দেখবেন প্রতিষ্ঠানের একটা ক্যাপশন থাকে, ক্যাচলাইন থাকে, আমাদের কুশিডিঙ্গা সত্যি বলেছে আমি জন্মনগ্ন থেকে আছি, আজ পরের পর্যায়ে পেরিয়ে গেল, আমার মৃত্যু হতে পারে কিন্তু কুশিডিঙ্গার কোনো মৃত্যু হবে না। তাদের ক্যাচলাইন হচ্ছে আমরা চারা গাছে জল দিই, বৃক্ষে দিই না, এটা ক্যাপশনটাই ছিল। আজকে কিন্তু আক্ষরিক অর্থে তারা প্রমাণ করছে যে আমরা চারা গাছে জল দিই, এক দুটো চারা গাছ দিয়েছে তারা এখানে বৃক্ষরোপণ করবে, আরামবাগ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠকের সৌজন্যে আমরা এসেছি সেই জন্য। তবে বৃক্ষরোপণটা
বলি কথা না পারলে অন্যায় হবে। আমরা বলি একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান, এই স্লোগান না রবীন্দ্রনাথের আমলও ছিল, কিন্তু কান দেয়নি। রবীন্দ্রনাথ বললেন কি না, এইসব বললে কিছু হবে না, এটাকে উৎসবে পরিণত করতে হবে, তবে মানুষ আগ্রহী হবে, তবে মানুষ উৎসাহিত হবে বৃক্ষরোপণের ক্ষেত্রে। তিনি বৃক্ষরোপণের বদলে নাম দিলেন বন মহোৎসব, এবং বেশ কিছু গান রচনা করলেন সেই জন্য। মরুবিজয় রেখে তোর উদাহরণ শূন্যে, আয় আমাদের অঙ্গনে, ফিরে চল মাটির টানে, কোন পুরাতন প্রাণের টানে, এসে শ্যামল সুন্দর, এরকম বেশ কিছু গান তিনি রচনা করলেন। আমরা দেখব প্রতি বছর 22 শ্রাবণ বিকেল বেলায় শান্তিনিকেতনে দল বেঁধে বাচ্চারা শুরু করছে গান মরুবিজয় রেখে তোর উদাহরণ শূন্যে। আমি দিলীপকে বলেছিলাম যে এই গান ছাড়া কিন্তু বৃক্ষরোপণ বা বন মহোৎসব হয় না, এবারে না হতে পারে। এই বৃক্ষরোপণ উৎসব করতে খুব ভালো লাগছে, যে সুশীল জেলার তারাবাগের মধ্যে প্রথমে প্রতিটা জেলায় প্রতিটা জায়গায় কিছু চিনাতার আপন আলোয় এসে যাচ্ছে, বাধাকে অতিক্রম করেছে। আমি আজকে একটা ছোট্ট গল্প করবো সেই বৃক্ষরোপণ নিয়ে। তখন গভীর যুগ, বৌদ্ধের যুগ আমরা পেরিয়ে এসছি, এক সময় ভারতবর্ষ সারা পৃথিবীর মধ্যে চিকিৎসা শাস্ত্রে বিশেষ করে গাছ গাছালি থেকে যেসব ওষুধ তৈরি হয় সেই ওষুধের চিকিৎসার জন্য ভারতবর্ষ সেরা ছিল। এবং এখানে ইউরোপিয়ান রাষ্ট্রের চীন থেকে তিনি যেমন বৌদ্ধের ভক্ত, তিনি কিন্তু আমাদের এই আয়ুর্বেদিক ঔষধেরও তিনি মানে একজন ভালো ডাক্তার বলা যায়, বৈদ্য বলা যায়। তা তিনি এখানে এসেছিলেন, তা সেখানে ওই বিশ্ববিদ্যালয়ে নালন্দা বিশ্ববিদ্যালয়ে বছরে একবার ওই যিনি ডাক্তার যিনি শ্রেষ্ঠ বৈদ্য হবেন তাকে পুরস্কৃত করা হবে, এবং তাকে প্রয়োজনে ওখানকার আচার্য হিসেবে গ্রহণ করা হবে। তা সেই সভায় রাজা এসছেন, রাজা ঘোষণা করলেন আচার্যর অনুমতি নিয়ে যে তোমাদের সমাজ সময় দেওয়া হলো, তোমরা গিয়ে এরকম গাছ নিয়ে এসো যে আনতে পারবে সফলতা পাবে তাকেই পুরস্কৃত করা হবে, এবং তাকে আচার্য বলে ঘোষণা করা হবে। যে গাছ মানুষের কাজে লাগে না, তার সমাজ সময় দেওয়া হয়েছে, ছাত্ররা সব বেরিয়ে গেছে, দিক বিদক্ষণ গেছে, কেউ কোনো দিন, কেউ এক মাস, কেউ দু মাস, সবাই ফিরে এসছে, শুধু যুবক নামে এক ছাত্র সে ফিরছে না। যুবক ওই কলেজে শ্রেষ্ঠ ছাত্র, সে ফিরছে না, দু মাস, তিন মাস, চার মাস, ছ মাস বাদে যুবক ফিরলেন, এবং ফিরে খুব নত হয়ে আচার্যকে বললেন আমি অকৃতকার্য, আমাকে ক্ষমা করুন, পৃথিবীতে এরকম কোনো গাছ আমি দেখিনি যে গাছ মানুষের উপকারে লাগে না। যাদের উদ্যোগে আজকের এই বৃক্ষরোপণ অনুষ্ঠান, সেই কুশিডিঙ্গা আর্ট স্কুলের দুই বর্ণধার মাননীয় শ্রী দিলীপ হালদার এবং মালবিকা হালদার এই মঞ্চের সামনে আসবে, এবং ওনাদের হাতে আমাদেরই একটি ছোট্ট কুলের সদস্য শ্রীনিকা দত্ত একটি গাছের চারা তুলে দিয়ে তাদেরকে সম্মান করবে। আমাদের এইটা যেমন আমি
যে আমার ভাবনাতে এই সময়টা খুব পবিত্র সময়, এই বর্ষার মরশুমটাতে আমরা নতুন প্রাণের সৃষ্টি করার ক্ষেত্রে আমরা একটা ভূমিকা পালন করে থাকি। তাহলে এটা আমাদের পৃথিবীকে রক্ষা করার ক্ষেত্রে মানে এইটা এই গাছ লাগানোটা প্রাণের সঞ্চার করাটা হচ্ছে যে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। এবং এতে এই কাজে এই মহতি কাজে যারা অংশগ্রহণ করছেন, এবং শুধু তো অংশগ্রহণ করা নয়, আমরা প্রত্যেকে একটা সংকল্প করে থাকি যে আমাদের চারদিকটাকে আমাদের চারদিকের পরিবেশকে ভালো রাখবো, আমাদের আগামী প্রজন্ম তারা যাতে একটু ভালোভাবে বাঁচতে পারে, যাতে বাতাস নিতে পারে তার কাজটা করে যাব। এটা একটা লড়াই, এটা একটা প্রতি বছর আমাদের লড়াই চলতে থাকে। শুধু গাছ লাগানো নয়, তাদের পরিচর্যা করা, যেমন আমরা একটা শিশুকে আমরা পরিচর্যা করে থাকি, তাকে যেমন লালন পালন করি, গাছেরও প্রাণ আছে, গাছও কিন্তু বোঝে। আমরা যারা গাছ লাগাই মানে এই আনুষ্ঠানিকভাবে ছবি তোলার জন্য গাছ লাগিয়ে দিলাম তারপর আর তার দিকে খেয়াল রাখলাম না, এটা নয়। যে গাছটাকে লাগাচ্ছেন প্রতিদিন যদি নাও সম্ভব হয়, যদি সপ্তাহে একবার দুবার করেও যান, তার হচ্ছে যদি পাতাগুলোতে একটু হাত বোলান গাছ হাসবে। কীভাবে হাসবে? গাছ কিন্তু বুঝবে যে হ্যাঁ, আপনি যখনই পাতাটায় হাত বোলাবেন আপনি বুঝবেন যে ওর গায়ে পোকা লেগেছে কিনা, ওর খাবারের কথা প্রয়োজন পড়ে গেছে কিনা, জল পাচ্ছে কি পাচ্ছে না। এটা মানে কি? এটা তার মানে আপনি তাকে লালন পালন করছেন, এবং সে যখন সেটা অনুভব করতে পারবে, তার এই সেন্সটা যখন কাজ করবে, আপনি যখন এগুলো দেবেন, তার মানে সে তার পুষ্টি, তার খাবার, তার পরিচর্যা সমস্তটা পেয়ে যাচ্ছে, গাছ হাসবে। সুতরাং গাছ লাগালে হবে না, গাছকে বাঁচাতে হবে, তাকে রক্ষা করতে হবে। তা এইটা কিন্তু সারা বছরের কাজ থেকে যায়। গাছটা আমরা বর্ষাকালে লাগাচ্ছি, এটা উপযুক্ত সময়, কিন্তু তারপরে তার পরিচর্যা, তার গোড়াটাকে একটু খুলে দেয়া, যাতে করে আবার বাতাসটা ঢোকে, তারপরে হচ্ছে তার বেড়াটা ঠিক আছে কিনা, তাকে পোকা ধরলো কিনা, এইগুলো কিন্তু আমাদের সারা বছর এটাকে লক্ষ্য রাখতে হবে। তার মানে এইটা একটা লড়াই, এবং আপনারা এই লড়াইয়ে আমি সহ, আমরা সবাই আমাদের সবুজ রক্ষার জন্য, আমাদের পরিবেশ রক্ষার জন্য আমরা এক একজন সৈনিক হিসেবে কাজ করব। আজকে খুশির ডিঙার এই উৎসবে আমরা আজকে চলুন সবাই মিলে অঙ্গীকারবদ্ধ হয়ে প্রতিজ্ঞাবদ্ধ হই। এই মরশুমটা গাছের লাগানোর মরশুম, আর একই সাথে আপনারা প্রত্যেকেই যেহেতু বৃক্ষপ্রেমী, এবং আপনি যেহেতু ফরেস্ট রেঞ্জার, এবং আপনারা দুজনেই অসিতবাবু এবং ভবানীবাবু আপনারা দুজনেই বৃক্ষপ্রেমী, চারিদিকে আপনারা গাছ লাগিয়ে থাকেন। আচ্ছা, আপনারা গাছ লাগানোর জন্য আহ্বান জানাচ্ছেন, কারণ আপনারা একটা মানে বিপজ্জনক পরিস্থিতি আমাদের সামনে তুলে ধরেছেন, গ্লোবাল ওয়ার্মিং। এই জায়গায় দাঁড়িয়ে আপনারা যেখানে বৃক্ষ রোপণ করার জন্য এত কথা বলছেন, সেখানে সরকার 540টা গাছ কালকেই কেটে ফেলেছে, কালকেই নয় মানে কদিন আগে, কারণ জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া হবে না, রাস্তা তৈরি করতে হবে। তাহলে একদিকে আপনারা বলছেন গাছ লাগান, অসিতবাবু ঘাড়ে করে বড় বড় গাছ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন লাগাবেন বলে, আর একদিকে সরকারেরই পক্ষ থেকে গাছকে ধ্বংস করা হচ্ছে, রাস্তা নির্মাণের জন্য হাজার হাজার গাছ এই শুধু কালীপুর থেকে হাজিপুর পর্যন্তই কেটে ফেলা হয়েছে, লাগানোর প্রতিশ্রুতি দিয়েও লাগানোই হয়নি। এই অবস্থায় দাঁড়িয়ে এই বৃক্ষরোপণ শুধুমাত্র কি পাবলিকের দায়? এটাকে রক্ষণাবেক্ষণ করা এবং একদম না কাটার প্রতিজ্ঞা করা, এই দায়টা কি সরকারের নেই? আমি প্রথমেই রেঞ্জার সাহেব, একটা বিরাট চ্যালেঞ্জ, অবশ্যই আমাদেরকে আরও সচেতন হতে হবে, এক্ষেত্রে সরকারের পাশাপাশি সাধারণ মানুষের আরও সচেতন হওয়া প্রয়োজন, এবং সেই সচেতনতা বোধটা কাদের দায় বেশি? সাধারণ মানুষের পাশে সরকার, সরকারেরও এটা একটা বিরাট, প্রশাসনের একটা বিরাট দায় থেকে। আমি কষ্ট করে আমার ক্লাবের পক্ষ থেকে আমি গাছ লাগালাম, বা অসিতবাবু বা ভবানীবাবু আপনারা গিয়ে ঘাড়ে করে গাছ নিয়ে গিয়ে নিজের পকেট থেকে অর্থ ব্যয় করে গাছ লাগালেন, আর সরকারের মনে হলো যে বা পিডব্লিউ মানে সরকারের মুখ এই পিডব্লিউডি বা পঞ্চায়েতের, এদের মনে হলো যে উন্নয়নের স্বার্থে গাছকে কেটে দিতে হবে, কিন্তু গাছকে কাটার পর যে গাছ লাগানোর নিয়ম সেই দায়বদ্ধতা তাদের মধ্যে এতটুকু নেই আমরা দেখতে পাচ্ছি না। এই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র সাধারণ মানুষেরই দায় না? শুধু সাধারণ মানুষেরকে আগিয়ে আসলে হবে না,
সরকারের তো অবশ্যই এক্ষেত্রে একটা সচেতনতার ভূমিকা এবং দায়িত্ব থেকেই যায়। সেক্ষেত্রে শুধু গাছ লাগানো নয়, সেটাকে বড় করে তোলা এবং সেটাকে শুধু কেটে বললে হবে না। শুধু সরকারি তরফে ওই পটাশ গাছ আর হচ্ছে আমরা সোনাঝুরি গাছ দিয়ে আমি 10 বছর বাদে সেই গাছটা কেটে দিলাম, এই রকম গাছ বৃক্ষরোপণ কর্মসূচি করলে হবে না। যে গাছ একটা প্রজন্ম অন্তত সেই গাছটা পাবে, 50 বছর, 60 বছর, 100 বছর সেই গাছটা থেকে যাবে। এরকম বহু বর্ষজীবী যে গাছ, আমি বলবো সরকারের তরফে শুধুমাত্র পটাশ গাছ আমরা দেখছি বিভিন্ন জায়গায়, পটাশ আর হচ্ছে সোনাঝুরি বেশি এই গাছগুলো লাগানো হচ্ছে। সেখানে একটা আমার মনে হয় কোনো অসাধু চক্র থেকে যাচ্ছে, সেখানে একটা ব্যবসায়িক ব্যাপার থেকে যাচ্ছে, অর্থের ব্যাপার থেকে যাচ্ছে এই পটাশ গাছ আর শুধু সোনাঝুরি গাছের সাথে। আপনি দেখুন রাস্তাতে যে সমস্ত গাছগুলো লাগানো আছে বেশিরভাগই পটাশ গাছ, কেন আমি বিভিন্ন জঙ্গলেও গেছি। পটাশ গাছ নয়, ইউক্যালিপটাস গাছ, আপনি সেটা বলুন। হ্যাঁ, আঞ্চলিক ভাষায় পটাশ গাছ বলা হয়, ইউক্যালিপটাস গাছ। এই গাছটা শুধু বেশি করে লাগানো হচ্ছে এবং সেইটা 10 বছর বাদে কেটে নেওয়া হচ্ছে, তারপরে আবার 5 বছর বাদে একবার সেই গাছের গোড়া থেকে আবার চারা বেরিয়ে যাচ্ছে। আবার সেটা সমাজের পক্ষেও ক্ষতি করে, মানুষের জীবনের জন্য। আমরা অবশ্যই প্রশাসনিক আধিকারিক যারা আছে এবং সাধারণ মানুষ এবং জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা বহু বর্ষজীবী গাছ লাগান, যেই গাছগুলো কেটে ফেললে হবে না। বট, অশ্বত্থ, বকুল, কদম, যে সমস্ত বহু বর্ষজীবী, ছাতিম। এ বিষয়ে অসিতবাবুর কাছ থেকে আমি ব্যাঙ্গালোর গেছিলাম, সেখানে দেখলাম পথের মাঝখানে গাছ, দুদিকে রাস্তা, কারোর বাড়ির পাশে গাছ হয়েছে, সে কিন্তু ছাদটা কাঠ পরে লালাই করেছে। তাহলে ব্যাঙ্গালোরের সরকার যদি সেটা করতে পারে, আমাদের পশ্চিমবাংলার সরকার কেন করতে পারবে না? গাছ বাঁচিয়ে রাস্তা, জগন্নাথ ট্রাস্টি বোর্ড পারত, একটু রাস্তাটা বাঁকি জগন্নাথদেবকে কোলে করে নিয়েছে, উনি বলছেন না আমাকে রথ করে নিয়ে যাও মাসি বাড়ি, সেটা করা উচিত ছিল। কারণ একটা গাছ হতে অনেক টাইম লেগেছে, মুখে বলা যায় একটা গাছ তৈরি করে দেবো, হয় না সেটা। সেটা সরকারের আগে মনোভাব দেখা যায়, তারপরে জনরোষ, জনগণের সদিচ্ছা, সবাই যদি আমরা ঝাঁপিয়ে পড়ি, না আমরা এই গাছটা কাটতে দেবো না, তাহলে গাছটা কাটারও কাজ যেত। একেবারেই তাই, যে ধর্ম থাকুক, ধর্মের সরসরি মানুষকে পঙ্গু করে দিয়েছে, মানুষের চেতনাবোধকে লুপ্ত করে দিয়েছে। যে একটা গাছকে অত বড় করতে গেলে কতদিন সময় লাগে, সে কত অক্সিজেন দিয়েছে, পৃথিবীকে কত ঠান্ডা করেছে। তাই সে অন্য অন্য জায়গার সরকার যদি করতে পারে, আমাদের পশ্চিমবঙ্গ সরকার কেন করতে পারবে না? সদিচ্ছার ভাব। তাই আমি সরকারকে করজোড়ে মিলিত করি, আমরা একটু ভাবুন পৃথিবীকে সবুজ করার জন্য, আমরা একটু ভাবুন পৃথিবীকে আরও বাঁচিয়ে রাখার জন্য, আর একটু ভাবুন। অনেক অনেক ধন্যবাদ। পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম। প্রতিষ্ঠিত 2002 সালে, যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে, আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষা সেরা পরিবেশ দিই। আমরা 5টি কোর্স অফার করি, কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন। যোগাযোগ 8336984278।